এইটাই আমাদের হাসপাতাল, এইটাই আমাদের টাকার গুড়ি। এটা কি খাওয়া যায় নাকি? এই গাছের গুড়ি বা কাণ্ডই বিখ্যাত চুই ঝাল, যা তরকারিতে দেওয়া হয় বিশেষ স্বাদ ও ঝালের জন্য। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, এই চুই ঝালের চাষ করে আজ বহু বেকার স্বপ্ন দেখছেন নিজের পায়ে দাঁড়াতে। চুই ঝালের চারা একবার লাগিয়ে দিলে না আছে পরিশ্রম, না আছে খরচ, না আছে দেখভাল, মাত্র 20 দিনেই মাটিতে লেগে যায় আর 40 দিনেই গাছে উঠতে শুরু করে। একবার লাগালে এর বংশ শেষ হয় না, একবার চারা কিনলে বারবার চারা কেনার ঝামেলা নেই। বাংলার নিজস্ব জাত চুইলতা, বাংলার ঐতিহ্য চুই ঝাল, খুলনা, যশোর, বাগেরহাট, সাতক্ষীরা, নরউইল, ফুলবাড়ী, স্বরূপনগর, হাবড়া, বারাসাত, কুশমন্ডি, তপন, দিনহাটা, কোচবিহার, জলপাইগুড়ি এ লতা গাছের আদিভূমি। এখান থেকেই বিশ্ববিজয়ের পথে আজ চুই ঝাল। চুই ঝালের ঔষধি গুণের কারণে আমেরিকা, থাইল্যান্ড সহ বিশ্বের নানা দেশে চুই ঝাল নিয়ে গবেষণা চলছে, ফলে চুই ঝালের চাহিদা দিনকে দিন আকাশচুম্বী। এখনই সুযোগ, এখনই সময় চুই ঝাল চাষ করে ধনী হবার। চুই ঝাল গোটা গাছটি ঔষধি গুণ সম্পন্ন মশলা, প্রায় সব রোগেরই কাজ করে, রান্নায় ভীষণ সুস্বাদু, নিয়মিত খেলে রোগমুক্ত থাকবেন। এ গাছ ভীষণ স্বাস্থ্যসম্মত, বাড়িতে এ গাছ থাকলেই বাড়ি থাকবে স্যানিটাইজ, এ গাছ চাষে আপনি হবেন মালামাল। মাত্র 25 থেকে 50টি চুই ঝালের চারা আপনার বাচ্চার লাইফস্টাইল বদলে দেবে, এটি গ্যারান্টি। ধনী হতে এর থেকে সহজ পথ আর নেই বর্তমানে, সফলতা পদ্ধতিতে থাকে, পরিশ্রমে নয়। চারা সংগ্রহ করে বাড়ির আনাচে কানাচে লাগিয়ে ফেলুন চুই ঝাল, আর 3 বছরেই হয়ে যান মালামাল। বেকার ভাই বোনেদের পথ দেখাচ্ছে জীবন সঞ্চার মিশন, ডেসক্রিপশনে মোবাইল নাম্বার পেয়ে যাবেন। 1 বছর বয়সী চুই ঝালের গাছ খাবার উপযুক্ত হয়, আর 2-3 বছর বয়সী গাছ ভালো দামে বিক্রি করা যায়। 1 বছর বয়সী চুই ঝালের গাছ থেকে বংশ বিস্তার করা যায়। মাটির গুণেই প্রাকৃতিকভাবেই চুই ঝাল গাছ বেড়ে ওঠে, অতিরিক্ত জল ও সার এ গাছ সহ্য করতে পারে না। ভুরভুরে দোআঁশ মাটি এ গাছ চাষে সর্বোত্তম, আরোহী হিসেবে আম, সজিনা, কচা গাছ শ্রেষ্ঠ, তবে সব গাছেই পরগাছা হিসেবে চাষ করা যায়, আবার বেড করে মাঠেও হয়, ছায়াময় বা অর্ধছায়া অতি উত্তম, উঁচু জায়গায় ভালো জন্মে এই গাছ।